আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আজকে একটু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখতে ছাদে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, সবার কাছে কেমন লাগবে, কিন্তু আই হোপ আমার এই আজকে ব্লগটি ছাদের মধ্যে যেহেতু খুব ভালো হবে। আর বৃষ্টিগুলো বিরক্তি করছে কিভাবে, একদিক দিয়ে ভালো লাগছে আরেক দিক থেকে ভালো লাগছে না। কেন লাগছে না সেটা বলে দিচ্ছি, আর এক দিক দিয়ে কীভাবে ভালো লাগছে সেটাও বলছি। প্রথম ভালো লাগছে না, আমার ব্লগ সাধারণত করা হয় ট্রাভেলিং ব্লগ, সো বৃষ্টির কারণে আজকে শুক্রবার কোথাও যেতে পারছি না। আর কীভাবে ভালো লাগছে, ভালো লাগছে এই কারণে বৃষ্টির মধ্যে ছাদে বসে আছি, কেউ নাই, একা একা, সো আজকের ফিলটা একটু অন্যরকম হচ্ছে। একটু পরে কাঁথাটা নিয়ে ঘুমাইতে পারবো খুব। বাসায় এসি থাকলেও বৃষ্টি ঠান্ডাটা যে একটা শব্দ আর যে একটা ঠান্ডা যে মজাটা পাওয়া যায়, আমার মনে হয় না যে এসিতে সেটা পাওয়া যায়, সেজন্য আজকের দিনটা ভালো লাগছে। আরেকটা হচ্ছে ঘুরতে পারি নাই, ট্রাভেলিং ব্লগ যেহেতু, প্রবলেম নাই, নেক্সট করবো। আকাশ ডাকছে, সো এমন একটা দিনে না ঘুমাইলে হয়ই না। বৃষ্টি কয়েকদিন যাবৎ চলছে, তাই কোথাও যাওয়া হয়নি। আজকে শুক্রবার, আজকে আপনাদের সাথে আছি আমি। আজকে বেশি কিছু না, বৃষ্টির কিছু সিনেমাটোগ্রাফি নিয়ে আজকে একটা নতুন একটা ব্লগ করব, তাও ছাদে। সো আমার কিছু সিনেমাটিক ভিডিও আপনারা দেখে নিন। জানি আপনারা খুব বিরক্ত হচ্ছেন, আমার অনেক দিন যাবৎ কোনো ব্লগ হচ্ছে না, সো বৃষ্টি থেমে গেলে কিছুদিন পর আবারও ব্লগ করা শুরু করব। খুব তাড়াতাড়ি একটা বাইক নিয়ে ঘোরাঘুরি করব। সো সবাই আমার মোটো ব্লগগুলো ভালো করে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি বাইক নিচ্ছি 13 বাংলা থেকে, 13 GB ভার্সন 3, আর সেটা বুকিং অলরেডি হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আজকে যাচ্ছি,